আপনি কি একজন ভ্রমণ প্রিয়সী মানুষ, এদিক সেদিক সবসময় ঘুরতে যান, বা আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে ইলেকট্রিসিটির প্রচুর পরিমাণ সমস্যা দেখা দেয়, বা আপনি একজন গেমার, বা হতে পারে আপনার অনেকগুলো ডিভাইস একসাথে আপনি চার্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য অল ইন অন একটা সলিউশন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রিম্যাক্স ব্র্যান্ডের 50,000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক, যেটার মডেল নাম্বারটা হচ্ছে RP162। এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আপনি বাই করেন তাহলে আমি মনে করি আপনার প্রত্যেকটা প্রবলেমই সলিউশন হয়ে যাবে একদমই ইনস্ট্যান্ট। আর এই প্রোডাক্টটা আপনি পেয়ে যেতে পারেন BDShop.com-এ। BDShop.com এর বাইং লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সুলভ মূল্যে এই প্রোডাক্টটা কিনে নিতে পারবেন। তো এই প্রোডাক্টটা আমি এখন আনবক্স করব, দেখব এই প্রোডাক্টের ভিতরে কী কী অ্যাক্সেসরিজ আছে, বা এই প্রোডাক্টটা দেখতে কেমন, কীভাবে চার্জ হয়, বা কত সময় লাগবে চার্জ হতে, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। তো স্বাগতম আপনাদের সবাইকে। এখন আমি ডিরেক্টলি এই বক্সটা ওপেন করব, বক্সটা ওপেন করে দেখব এই পাওয়ার ব্যাঙ্কটা আসলে দেখতে কেমন, বা এই পাওয়ার ব্যাঙ্কটার কোয়ালিটিটা কেমন। দেখতে পাচ্ছেন ফুললি সিলড একটা প্যাকেজ আমাদের কাছে এসেছে, এখান থেকে আমরা এই প্যাকেজটা এখন আনবক্স করি। আনবক্স করে ভিতরের প্রোডাক্টটার কোয়ালিটি দেখি আসলে কেমন কি এই প্রোডাক্টটা। তো প্রোডাক্ট একদমই সিল্ক প্রোডাক্ট। এখন আমি এখান থেকে প্রোডাক্টটা ওপেন করি। সো ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক এটার ভিতরে দেওয়া আছে, বক্সের ভিতরে আর টোটাল কিছুই নাই। আর এই পাওয়ার ব্যাঙ্কটার মডেল নাম্বারটা আমি আরেকবারই আপনাদের মেনশান করি, এই পাওয়ার ব্যাঙ্কটার মডেল নাম্বারটা হচ্ছে রিম্যাক্স ব্র্যান্ডের RP162। 50,000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক। আর এখানে কিছু স্পেসিফিকেশান উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি সেল, দেন চার্জিং কুইকলি, 2.1 আউটপুট কারেন্ট, দেন মাল্টিপল অপারেশন এটার ভিতরে আছে, দেন এটা একটা টর্চ আছে যেটা হচ্ছে আপনাদের অনেক সময় এমার্জেন্সিতে কাজে আসবে। আর এই সাইডে কিছু কিউআর কোড মেনশন করা আছে, আর 50,000 mAh এখানে কিন্তু মেনশন করা আছে। তো বক্সটা আমি এখন সাইডে রাখি। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই পাওয়ার ব্যাঙ্ক, আর এটার ভিতরে কিন্তু আর কিছুই নাই। দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল আছে, দেন রিম্যাক্সের একটা ওয়ারেন্টি, মেবি ওয়ারেন্টির একটা কার্ড আছে। তো এটার ভিতরে কিন্তু কোনো ক্যাবেলও তারা দিইনি যে ক্যাবেলটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এরকম কোনো ক্যাবেলও দিইনি। তো এটা হচ্ছে 50,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টিকার করা, স্টিকারটা আমরা উঠাই। উঠাইলে এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে চার্জের পার্সেন্টেজটা দেখতে পারবো। তো আমি এখন চার্জের পার্সেন্টেজ দেখার জন্য এই যে পাওয়ার বাটন, এটা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 73% অ্যাভেলেবেল আছে, যেহেতু নতুন এখনও পর্যন্ত রিচার্জ করা হয়নি। এটা হচ্ছে মনিটর আমাদের, আর এখানে হচ্ছে রিম্যাক্সের ব্র্যান্ডিং করা, 50 দেওয়া আছে, 50,000 mAh। নিচের দিকে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর সাইডে হচ্ছে এই সাইডে পাওয়ার বাটন, এটাই ক্লিক করলে আপনাদের ডিসপ্লে অন হয়ে যাবে। আর উপরের পোর্শনে হচ্ছে টোটাল সব ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে টাইপ সি পোর্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন, দেন হচ্ছে মাইক্রো USB দিয়ে চার্জ করতে পারবেন। এরপরে হচ্ছে দুইটা এখানে টর্চ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে এই যে লাল দুইটা পোর্ট, এই দুইটা হচ্ছে কুইক চার্জ সাপোর্টেড, আর নিচের দুইটা হচ্ছে নর্মাল চার্জ। তো উপরের দুইটা হচ্ছে 2.0 চার্জ, নিচের দুইটা হচ্ছে নর্মাল চার্জের পোর্ট। তো এই হচ্ছে মোটামুটি এই পাওয়ার ব্যাঙ্কটার টোটাল ইন্টারফেস। তো এখন আমি আপনাদের এটা দিয়ে চার্জ করে দেখব যে আসলে কুইক চার্জ সাপোর্ট করে কি না। তো কুইক চার্জ সাপোর্ট করে কি না এটা দেখতে হলে আমার হচ্ছে ফোন নিয়ে আসতে হবে, যে ফোনগুলো আসলে কুইক চার্জ সাপোর্টেড। সো এই ফোনটা কুইক চার্জ সাপোর্টেড, এই ফোনটার মডেল হচ্ছে ওপো F17 Pro, আপনারা সবাই জানেন অ্যাজ ইউজুয়াল এই ফোনটা কুইক চার্জ সাপোর্টেড। তো ফোনে আমি USB কানেক্ট করলাম, দেন এখান থেকে এই যে লাল পোর্ট, এটার ভিতরে একটা পোর্টে আমি লাগাই দিই, দেখি কি হয়। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে, আর অলরেডি আমার এখানে 100% চার্জ আছে। তো এখানে ভালো মন্দ কোনো কিছু আমি বুঝতে পারতেছি না। তো আমি আরও একটা পোর্টে দিয়ে দেখি চার্জ হয় কি না।
ওকে এই সাইডের পোর্টে আবার দিলাম সো দেখতে পাচ্ছেন এটাও চার্জ হচ্ছে আর এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে 73% আছে এখানে দেখতে পাচ্ছেন মেনশন এখানে শো করতেছে 5 ওয়াট 2.1 এ তার মানে এটা ফাস্ট চার্জ যাচ্ছে এখান থেকে এবার আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে নরমাল চার্জের পোর্ট আর রেগুলার যে চার্জের ভোল্টেজটা এখান থেকে হচ্ছে আউট হয় তো দেখতে পাচ্ছেন এখন এখানে মনিটরে শো করতেছে 5 ওয়াট 1.0 এ ওইটা হচ্ছে 2.0 আর এটা হচ্ছে 1.0 আর এখান থেকে পাওয়ার বাটনে ডাবল ক্লিক করলে এই যে যে টর্চটা আছে টর্চটা জ্বলা শুরু করবে তো ইমার্জেন্সিতে আপনারা এই টর্চটা ব্যবহার করতে পারেন আবারও যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে এটা অফ হয়ে যাবে আর এই পাওয়ার ব্যাংকটা চার্জ দেওয়ার জন্য আপনাদের রেগুলার যে অ্যাডাপ্টার আছে আপনাদের ফোনে সেগুলো দিয়ে চার্জ করতে পারবেন চার্জ করতে অ্যারাউন্ড আমার এখনও পর্যন্ত যেহেতু চার্জ করিনি তারপরেও মনে হচ্ছে প্রায় 6-7 ঘন্টার মতো চার্জ টাইম লাগতে পারে তো রাত্রেবেলা আপনি যখন ঘুমাইতে যাবেন তখন এই পাওয়ার ব্যাংকটা কিন্তু ইজিলি চার্জে বসিয়ে দেন ঘুমাইতে যাইতে পারবেন আর এটার মনিটরটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চার্জের যে কত পার্সেন্ট চার্জ আপনার এখন অ্যাভেলেবেল আছে এগুলো এখান থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের পাওয়ার পোর্ট দেন উপরের সাইডে আমাদের 4টা ইউএসবি পোর্ট আছে মানে একসাথে আপনি 4টা ডিভাইসও চার্জ করতে পারতেছেন দেন টর্চ আছে এমার্জেন্সি টর্চের জন্য টাইপ সি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য দেন আপনাদের মাইক্রো ইউএসবি পোর্টও আছে মানে এভরিথিং প্রত্যেকটা পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারতেছেন তো এখন আমি হচ্ছে একটু চার্জ দিয়ে দেখি আসলে এটা চার্জ হয় কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা সো এখন আমরা এই পাওয়ার ব্যাংকটা চার্জ করে দেখবো আসলে পাওয়ার ব্যাংকটা ঠিকমতোভাবে চার্জ নিচ্ছে কিনা তো চার্জ করার জন্য আমি টাইপ সি একটা অ্যাডাপ্টার ব্যবহার করতেছি টাইপ সি পোর্টের তো এখান থেকে আমি এই পোর্টে দিয়ে দিচ্ছি টাইপ সি পোর্টের চার্জার সো দেখতে পাচ্ছেন এখন এখানে ইন লেখা আছে তার মানে হচ্ছে আমার এই অ্যাডাপ্টারটা দিয়ে চার্জ হচ্ছে এটার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে ইন শো করতেছে আর এখানে হচ্ছে এই ইনটা কিন্তু লাফালাফি করতেছে তার মানে হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা এখন চার্জ হচ্ছে তার মানে পাওয়ার ব্যাংকটা কোনো প্রবলেম নাই পাওয়ার ব্যাংকটা ঠিক আছে তো আপনারও এলাকাতে যদি ইলেকট্রনিক প্রবলেম থাকে বা ইলেকট্রিসিটি অনেক বেশি লোডশেডিং হয় সেক্ষেত্রে এরকম একটা ডিভাইস কিন্তু আপনি কিনে নিতে পারেন আর ডিভাইসটার ওয়েট কিন্তু অনেক বেশি সো হ্যাভি একটা ডিভাইস তো আপনি যদি এই একটা নেন তাহলে আমি মনে করি আপনার রেগুলার যে প্রোডাক্টগুলো আছে আপনার রেগুলার সবসময় ব্যবহার করতেছেন ওইগুলা ইজিলি আপনি চার্জ করতে পারবেন এনি টাইম বা কোথাও আপনি ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা নিয়ে যেতে পারেন সাথে তাহলে আপনার যে কয়দিন ঘুরবেন মোটামুটি 2-3 দিনের একটা ব্যাকআপ তো পেয়ে যাচ্ছেন 50,000 mAh মানে যদি 5,000 mAh ব্যাটারিও হয় সেক্ষেত্রে আপনি অনেকবার কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারতেছেন আর এত হ্যাভি এই পাওয়ার ব্যাংকটা ধরলেই বোঝা যায় যে আসলে এটার ভিতরে অনেক সুন্দর একটা ব্যাটারি দেওয়া আছে তো এই ছিল রিমেক্স ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংকের ওভারভিউ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যাদের বিশেষ করে চার্জার অনেক বেশি প্রবলেম দেখা দেয় স্মার্টফোনে অনেকের আছে দেখা যাচ্ছে যে সুন্দর ফোন বাট অনেক চার্জের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ডিভাইস আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই